সজলন গো ওয়েলকাম ব্যাক। সো এক সপ্তাহ আমি কোনো ভিডিও আপলোড দেই নাই, প্রচণ্ড অসুস্থ ছিলাম ঈদের মধ্যে। ঈদটাই মানে পুরাটাই মাটি, কোনো কিছুই করতে পারে নাই, কোনো ধরনের কাজ করে আসলে শান্তি পায় নাই, ভিডিও করতে পারে নাই, বিজনেস করতে পারে নাই, কোনো কিছুই করতে পারে নাই, একবারে মানে শেষ। সো সাত দিন পরে প্যাক করলাম আপনাদের মাঝে। সো আমি যেটা চালাচ্ছি এটা দেখতে পাচ্ছেন মোটর লাগিয়ে, অ্যাকচুয়ালি এটা আগে সাইকেল ছিল, এখন আমি মোটর লাগিয়ে দেন এটা ইউজ করছি, এখন হয়ে গিয়েছে মোটর সাইকেল। সো খুব মজা লাগছে চালাইতে, আপনারাও চালাইতে পারেন এ ধরনের মডিফাই করে। একটা সাইকেল কিনে ফেলুন 3-4 হাজার টাকায়, দেন মোটর লাগিয়ে সেটাকে মোটরসাইকেল বানিয়ে ফেলুন, দেন লেটস গো, চলুন। তো এই হচ্ছে ব্যাপার, অনেকদিন পর আপনাদের সঙ্গে কিছু কথা বলার জন্য আসলে বের হলাম। মনের মধ্যে উডুস পুটুস করতেছিল কথা বলার জন্য, আর এর আগে অসুস্থ ছিলাম, পারি নাই আসলে। এই হেলমেট 1 কেজির উপরে ওজন, তারপরে এই যে ক্যামেরা সেট আপ, ফুল সেট আপ নিয়ে আসলে মাথায় পরে ব্লগ করার মতো পাওয়ার আমার ছিল না, একেবারেই ছিল না, শরীর অনেক উইক ছিল। তো গতকাল থেকে একটু ভালো, আজকে একটা ওয়েডিং শট নিলাম, ড্রোন শট দুপুরবেলা, দেন এখন বাজে বিকাল 4:55, আর বের হয়েছি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য। বাংলাদেশে কোন ধরনের বুদ্ধিমানরা বাস করে একবার ভাবুন, কি লজিক রে মায় রে বাপ, কি যে লজিক তাদের। আসলে এ ধরনের মানুষ একটা চেয়ারে বসলে, একটা জিনিসের প্রতিনিধিত্ব করলে এই রকমটাই হবে, একটা বিষয়ে তার ন্যূনতম জ্ঞান টুকু নেই, অথচ হ্যাঁ সে হিরো ছিল, আজব লাগে, বাংলা সিনেমা করেছে, সে হিরো ছিল, আর তার কথার ধরন হচ্ছে আগে মোটরসাইকেল সাইকেল ছিল, মোটর লাগিয়ে এখন মোটরসাইকেল হয়েছে। সো এটা হাইওয়েতে যেতে পারবে না, মানে হাইওয়েতে যাওয়ার ক্যাপাবিলিটি নাই মোটরসাইকেলে। হাউ ফানি, পুরো ওয়ার্ল্ড যেখানে একদিকে, তখন এই ধরনের বুদ্ধিমানরা বাংলাদেশে বিভিন্ন লজিক তুলে ধরছে। আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি যে বাংলাদেশের সব থেকে সস্তা এবং শর্ট এবং লং এবং দরিদ্র মানুষের জন্য সব থেকে উপকারী যানবাহন হচ্ছে এই মোটরসাইকেল। সো মোটরসাইকেলের সংখ্যা এত বেশি যে সেখানে অ্যাক্সিডেন্টের সংখ্যাটাও বেশি হবে, এটাই কিন্তু স্বাভাবিক। নাভিদ ইস্তিয়াক তরু ভাই, আই মিন চকলেট বাইকার, সে খুব ভালো লজিক তুলে ধরেছে। আসলে লজিক তুলে ধরে তিনি করবেনটা কি, তিনি কাদের সঙ্গে লজিক তুলে ধরছেন? হ্যাঁ, উলু বনে মুক্ত ছড়ানোর মতো ব্যাপার একটা, লজিক বোঝার মতো ক্যাপাবিলিটি তো ব্রেনে থাকতে হবে, তারপরে না হয় তার সঙ্গে লজিক নিয়ে কথা বলা যায়, তার সঙ্গে যুক্তিযুক্ত ব্যাপারগুলো উপস্থাপন করা যায়। তো সেই ক্যাপাবিলিটি নাই আসলে, ধারণ ক্ষমতায় নাই, তো বুঝবেটা কেমন করে, মানে তার বুঝটা তার কাছেই বেস্ট। আসলে অনেকের বক্তব্যই এই মোটরসাইকেল নিয়ে ঈদের পরে, ঈদের আগে, হ্যাঁ এই যে মোটামুটি 7 দিন অফ করে দিল মোটরসাইকেল, সো তার জন্য যে সাধারণ মানুষের কতটা ক্ষতি হয়েছে আর কতটা মানে ভোগান্তির শিকার হয়েছে সেটা আসলে বলে বোঝানোর মতো না। যাদের কার আছে তারা তো বুঝবে না। আসলে আপনার টাকা আছে, আপনি কার কিনেছেন, রাইড করছেন, সরি কার হচ্ছে ড্রাইভ করছেন, তো আপনি তো বুঝবেন না।
যে সাধারণ জনগণের যানবাহনটা আসলে কি এই মোটরসাইকেল। সো খুব সুন্দর লজিক উপস্থাপন করেছে আমাদের কাঞ্চন দা ভ্যানচি। তিনার ভাষ্য মতে আগে এটা সাইকেল ছিল মোটর লাগিয়ে, এখন এটা মোটরসাইকেল। সো ম্যানুফ্যাকচারার অ্যান্ড মডিফিকেশন, এই দুইটা যে সম্পূর্ণ ভিন্ন জিনিস সেটা বোঝার মতো ক্ষমতা ওনার নাই, সেই যোগ্যতা নাই, একদমই অশিক্ষিত মূর্খর মতো কথাবার্তা। উনি নাকি হিরো ছিল, হ্যাঁ, আবার উনি নিরাপদ সড়ক চাই সেটা সংগ্রাম করে রাস্তায় আসে, হ্যাঁ, তো রাস্তা সম্পর্কে যানবাহন সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখেন না, উনি অযথা কেন রাস্তায় আসেন নিরাপদ সড়ক চাই এটা বলার জন্য। তো আর কিছু বলার নাই, কি বলবো, আসলে অনেক বাইকার ভাইরা আপ্রাণ চেষ্টা করতেছে এই বাইকে, হাওয়াতে বন্ধ করতে চাই বাইক, হ্যাঁ, পদ্মা সেতুতে অলরেডি বন্ধ রয়েছে এখনো পর্যন্ত, কেন? আসলে ভাই যারা অপরাধ করছে তাদের শাস্তি দেন, অপরাধীর শাস্তি দেন, অপরাধ করছে একজন আর তার দায়ভার কি বাংলাদেশের জনগণ 40 লক্ষ জনগণ নিবে নাকি? 40 লক্ষ জনগণ এটা বলাও ভুল, আসলে 2 কোটি জনগণ। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মোটামুটি 2 কোটি জনগণ এ মোটরসাইকেলের সাথে সংযুক্ত, কোনো না কোনোভাবে উপকার পেয়ে আসছেন প্রতিদিন। তাহলে মোটরসাইকেলের ভ্যাট ট্যাক্স বাতিল করে দেন, আমরা গ্রাম অঞ্চলে এই ধানের ক্ষেতের মাঝে মাঝে আসলে চালিয়ে বেড়াবো। সাইকেল আসলে সাইকেলই মডিফিকেশন করে মোটরসাইকেল হয়েছে, সো এটা ড্রাইভিং লাইসেন্স কিসের প্রয়োজন? ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন নাই, আর এই ভ্যাটটাও নিয়েন না, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করা লাগবে না, এই ধরনের সার্কুলারগুলো দিয়ে দেন, তারপরে সার্কুলার দেন যে মোটরসাইকেল হাইওয়েতে চলবে না, শুধুমাত্র গ্রাম অঞ্চলে চলবে। মোটরসাইকেল থেকে হাজার হাজার কোটি কোটি টাকা আসলে ইনকাম হয় সরকারের, আর এই বিআরটিএর বিভিন্ন দালালরা এরা তো কোটি কোটি টাকা খায় এই মোটরসাইকেলের ব্যাপারে, হ্যাঁ, রেজিস্ট্রেশন করতে গেলেই টাকা লাগে, ড্রাইভিং লাইসেন্স করতে গেলেই টাকা লাগে, ঘুষ ছাড়া তো কোনো কিছুই হয় না, আবার 5 বছর ধরে অপেক্ষা করা লাগে। সো এত প্যারা সামলিয়ে আপনি আমি একজন মধ্যবিত্ত একটু সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, তার উপায় নাই। বাহ, একটা মোটরসাইকেল 1 লিটার পেট্রোলে বা অক্টিনে 50 কিলোমিটার যায়, সো একটা কার তো সেই পরিমাণ যায় না, খুব জোর হলে 15-16 কি 20 কিলোমিটার যায় একটা কার, গুলো সেগুলোর দামও অনেক বেশি, সেগুলো কেনার ক্ষমতা বা সামর্থ্য তো বাংলাদেশের জনগণের কয়জনের আছে? সহজে কেনার সামর্থ্য আছে মোটরসাইকেল, সহজে চালানোর ক্ষমতা আছে মোটরসাইকেল, আর একটা রাস্তায় সবচেয়ে কম জায়গা নিয়ে চলে হচ্ছে মোটরসাইকেল।